কি ঘটনা ঘটেছিল আপনার এখানে? আমি তো ঘটনা ঘটার কিছুক্ষণ পরে আমার কাছে সংবাদ আইলে আমি সঙ্গে সঙ্গে আমি ওখানে গিয়ে মধুসূদনপুর বুথে গোলাম রসুল মোল্লাকে সঙ্গে করে নিয়ে আমি ঘটনাস্থলে পৌঁছাই। পৌঁছে গিয়ে দেখি সেখানে অসিত হালদার কাঁধে ব্যাগ রয়েছে, তার নেতৃত্বে অনেকগুলো মহিলা ও অনেকগুলো পুরুষও ওখানে দাঁড়িয়ে আছে। আমি ওখানে ঘটনাস্থলে গিয়ে দেখলাম যে আমাদের মহাদেব হালদারের কাছ থেকে পুরো ঘটনাগুলো আমরা শুনলাম। যে শোনার পরে শুনলাম যে মোটামুটি অসিত হালদারের নেতৃত্বে লক্ষীন্দর হালদার ও তার ছেলেপুলেরা তার ভাইপোরা সবাই পড়ে মানে বাঁশ ও লাঠি দিয়ে, আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, ও বললো যে আমার জায়গায় আমি ওরা বিজেপি ফ্ল্যাগ মারছিল, আমি মারতে দিইনি, বাধা তৈরি আমি বাধা দিয়েছি, যার ফলে আমাকে হাতুড়ি দিয়ে আমার দাদাকে প্রথমে মারলো, তারপর আমার বুকের ওপর বসে আমার কিল চড় ঘুষি মারলো। এই অসিত হালদার কে? অসিত হালদার ওখানে বিজেপি পঞ্চায়েত সভারানি হালদারের স্বামী, বর্তমান নির্দলের মথুরাপুর লোকসভা কেন্দ্রে নির্দলের প্রার্থী ব্যাটচিনের প্রাইমারি স্কুলের শিক্ষক অসিত হালদার, উনি শিক্ষক বটে। হ্যাঁ, গুরুদাসপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। আপনারা থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমি ওখান থেকে ঘটনাস্থলে গিয়ে দেখি যখন রক্তাক্ত অবস্থা আছে সেই ব্যক্তিকে তুলে নিয়ে ভ্যানে করে ভ্যান যোগে আমি ধোলা থানা যাই। ধোলা থানায় এসআই বললেন যে আপনি নিয়ে হসপিটালে চলে যান, আমি যথারীতি গুরুদাসপুর হসপিটালে এসে গেছি, হাতিবাবুর সঙ্গে কথা বলে আমি পেশেন্টটাকে ভর্তি করি। আপনার নাম? আমার নাম গিয়াসউদ্দিন হালদার। বাড়ি? আমার বাড়ি উত্তরাবাদ 130-এর 6 নম্বর সংসদ। কি ঘটনা ঘটেছিল? প্রথম গন্ডগোলের সূচনা হয়। তারপর কি হলো, কি কেন মারামারিটা হলো? আমার জায়গায় ওরা জোর করে ফ্ল্যাগ মারছিল। কিসের ফ্ল্যাগ? বিজেপির ফ্ল্যাগ। মারার পরে আমরা বারণ করেছি, তার জন্য কাস্তে দাবালি হাতুড়ি নিয়ে এসে মারধর আরম্ভ করেছি। কারা? বিজেপি পঞ্চায়েতের নির্দেশে, অসিত হালদারের নির্দেশে, লক্ষীন্দর হালদার, লক্ষীন্দরের ছেলে কার্তিক হালদার, ওনার ভাই প্রকাশ হালদার হাতুড়ি মোটা খেতো নিয়ে মারামারি আরম্ভ করে দিয়েছে। এই যে বিজেপির পঞ্চায়েত কে? বিজেপির পঞ্চায়েত হচ্ছে অসিত হালদার, ওনার স্ত্রী, আর উনি এখন মানে এমপিতে দাঁড়িয়েছেন, নির্দলের প্রার্থী অসিত হালদার। উনি ভোটেও দাঁড়িয়েছেন? হ্যাঁ, উনি এমপিতে দাঁড়িয়েছেন, নির্দলের প্রার্থী। কী দিয়ে মারলো? ওনার নির্দেশে এটা হয়েছে। উনি কি ওখানে ছিলেন মারামারির সময়? হ্যাঁ, উনি ওনার পেছনে ছিলেন। তোমার নাম? আমার নাম কর্ণ হালদার। যারা অসুস্থ যে তোমার কে হয়? ওটা আমার নিজের জাটা। কি নাম? মহাদেব হালদার, স্বয়ং হালদার। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা বিজেপির পতাকা মারছিলেন ওই এদের জায়গার উপরে, স্বয়ম্বরের জায়গার উপরে, ওরা বাধা দেওয়ায় আপনাদের লোকজন আপনারা তাকে হাতুড়ি করে মারধর করেছেন? জায়গা আছে, আমাদেরও জায়গা আছে, তাতে তাতে আমাদের জায়গা ছিল, তা ছেলেরা মারতে দিল, মারতে মারতে ওরা এসে ওদের কে বলে দেব, তা বলে আমার দাদা বলেছে মারতে দেব, তা মেরেছে, মারলে বাঁশ ফুলে নিয়ে মেরেছে বলতে ফ্ল্যাগ ফ্ল্যাগ মেরেছে, ছেলেগার কাছ থেকে হাতুড়িটা নিয়ে এখন আমাদের ফ্যামিলি মেরেছে, পিঠের চালও মেরেছে, এখানে ওই দাগ আছে, এখন ওই পিঠের চাল ফুলে উঠেছে, যন্ত্রণা হওয়া কী হচ্ছিলো। কারা মারলো? ওই ওই ইয়ে তৃণমূল লোকেরা ওরা মেরেছে। হ্যাঁ, মেরেছে, লুঙ্গি টুঙ্গি সব খুলে ফেল দিতে, দিয়ে সে কী অবস্থা, ওই গাছের গায়ে ওই যে গাছ আছে গাছের গায়ে গিয়ে এমন পড়েছে, মাথারা মাথা মেরেছে, কি মাথা লেগেছে কি কপাল কেটেছে বলতে পারছি, মতো মুরগো রক্তটা পড়েছে কি হয়েছে। না, আমরা যেটা হসপিটালে ওরা এসেছে, রোগীর প্রায় 8-10টা টিচ হয়েছে, কপালটা কেটে গেছে, ওরা বলছে হাতুড়ি মেরেছে, এক জায়গায় একটু কেটে গেছে। ওটা কি আপনারা মারেননি? না, মারিনি, ওই গাছের মধ্যে ঠেলা দিয়ে কথা, গাছের মধ্যে গিয়ে পড়েছে, পড়েছে সেখানে ছেগড় ছিল, গাছের গায়ে ছেগড় মতন হয়ে গেলো, সেখানে পড়ে গিয়ে একটু কেটে গেছে, তা সে গালাগালির অস্থি ছাড়া সে যে বুঝতে পারবে। আচ্ছা, আপনারা তাহলে ওদের জায়গায় মারছিলেন? না, আপনার জায়গা আছে, মানে ওনার সমাজ আপনার আপনার পরিচয় যিনি অসুস্থ হয়েছে ওনার কে হন? আমার স্বামী হয়।
আপনার স্বামীর নাম? লক্ষিন্দর হালদার। আপনার নাম? আপনার নাম ফাঁসিমা হালদার।